हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে fx একটি বহুপদী অপেক্ষক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত fx একটি বহুপদী অপেক্ষক। এবং কি বলা হয়েছে? fx equal to 0 বহুপদী সমীকরণের দুটি বীজের মধ্যে f dash x equal to 0। এটি আমাদের কি হবে? প্রমাণ করতে হবে। f x equal to 0 বহুপদী সমীকরণের দুটি বীজের মধ্যে f dash x equal to 0 বহুপদী সমীকরণের অন্তত একটি বীজ থাকবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? ধরি fx equal to 0 বহুপদী সমীকরণের দুটি বীজ যথাক্রমে এ ও বি ধরে নিলাম, এ ও বি। তাহলে এফ এ, সুতরাং এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার কি বলতে পারি? fx একটি বহুপদী অপেক্ষক, সুতরাং fx সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য। আর আমরা কি পাচ্ছি? এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে রোলের উপপাদ্য অনুযায়ী এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে যখন এ লেস দেন সি লেস দেন বি। সুতরাং এ ও বি এর মধ্যবর্তী একটি বীজ সি থাকবে যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা যদি এবার প্রশ্নটা দেখে নিই, আমাদেরকে প্রশ্নে তাই বলা হয়েছে যে দুটি বীজের মধ্যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু দুটি বহুপদী সমীকরণের অন্তত একটি বীজ থাকবে। তাহলে সুতরাং এফ এক্স ইকুয়াল টু 0 বহুপদী সমীকরণের দুটি বীজের মধ্যে x equal to 0 সমীকরণের
অন্তত একটি বীজ থাকবে, অন্তত একটি বীজ থাকবে। এটি আমরা পেলাম যে সি বিন্দুতে, যেটি নাকি এ আর বি এর মধ্যবর্তী। তাহলে সুতরাং দুটি বীজের মধ্যে অন্তত একটি বীজ থাকবে, যার জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।